আজকে নবম শ্রেণীর দ্রবণ এই অধ্যায়টা আলোচনা করব এর আগের ভিডিওতে কমেন্টে অনেকে জানিয়েছিল যে দ্রবণ তাদের সমস্যা হচ্ছে আমি দ্রবণটাকে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করলাম এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো যদি তোমরা ঠিক পড়ো তাহলে তোমাদের এই নবম শ্রেণীতে কোনো প্রশ্ন অসুবিধা হবে বলে আমার মনে হয় না এবং ভবিষ্যতেও তোমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হবে যেমন ফার্স্ট আমি একবারে প্রথম অবস্থা থেকে শুরু করি একবারে প্রাইমারি ব্যাপার থেকে শুরু করি যে দ্রবণ অধ্যায় যখন পড়ছি তাহলে আমাকে জানতে হবে দ্রবণ কাকে বলে দ্রবণ কাকে বলা হয় এক বা একাধিক পদার্থে একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণ বা অসমসত্ত্ব হতে পারে একাধিক পদার্থের সমসত্ব বা অমসমসত্ব মিশ্রণ সমসত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ দেখো অনেক বই তোমার কিন্তু কথাটাই দেওয়া থাকে সমসত্ব কথাটার মানেটা হচ্ছে যে যা যে দ্রবণে প্রতিটা জায়গায় প্রতিটা উপাদানের গাঢ়ত্ব একই রকম ধরো এটা যদি চিনি আর জলের মিশ্রণ হয় তাহলে এখানেও যে পরিমাণ চিনি জল থাকবে এখানেও সেই পরিমাণ থাকবে অর্থাৎ প্রতিটা অংশে উপাদানের যে অনুপাত সেটা কিন্তু নির্দিষ্ট এই ধরনের যদি হয় তখন তাকে বলা থাকে সমসত্ত আর যদি এই উপাদানের অনুপাত নির্দিষ্ট না হয় তখন তাকে অসমস্ত মিশ্রণ বলা হয় অনেক অনেকভাবে একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ কিন্তু এখানে একটা কথা আছে যে কলয়টিও কিন্তু একটা দ্রবণ আমরা পরে পড়বো সেখানে দেখব কিন্তু ওটা হচ্ছে অসমসত্ত একটা মিশ্রণ তাহলে একাধিক পদার্থের সমসত্ব বা অসমসত্ত মিশ্রণকে আমরা বলি থাকি দ্রবণ যে বিষয়গুলো আমি আলোচনা করছি খুব ভালোভাবে এগুলোকে শোনো তাহলে কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না তাহলে দ্রবণ দুটো জিনিস দিয়ে তৈরি হয় আমি একবারে প্রথম অবস্থা থেকে শুরু করছি যাতে তোমাদের আর এর অধ্যায় সম্পর্কে অসুবিধা না থাকে দ্রবণের দুটো অংশ একটা হচ্ছে দ্রাবক আর আরেকটা অংশ হচ্ছে দ্রাবক তাহলে যে যার পরিমাণটা কম থাকে দ্রবণে সেটা হচ্ছে দ্রাব আর যার পরিমাণটা বেশি থাকে হচ্ছে তাকে বলা হয় তাকে দ্রাবক তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেমন তোমার ধরো এটা হচ্ছে নর্মাল ভাবে যে কোনো দ্রবণে যে উপাদানের পরিমাণ কম থাকে তাকে দ্রাব যার পরিমাণটা বেশি থাকে তাকে বলা হয় তাকে দ্রাব এইবারে আমার যেটা মানে মনে হয়েছে যে তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে অনেক বইয়ে দেওয়া থাকে ধরো এই ধরনের একটা দ্রবণ আছে হাজার গ্রাম এই দেড়শো গ্রাম পটাশিয়াম নাইট্রেট এর মধ্যে একশো গ্রাম আমি যদি জলকে মিশিয়ে দিই তাহলে এই যে দ্রবণ তৈরি হবে সেই দ্রবণে যদি আমরা ধরি যে বেশি হলে হলে দ্রাবক আর কম এই ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন নয় কারণ আমি পটাশিয়াম নাইট্রেটকে যখন আমি জলের মধ্যে মেশাবো যে দ্রবণটা তৈরি হলো সেটার যে ভৌত অবস্থা সেটা কিন্তু তরল প্রকৃতির হয়ে থাকে তাহলে ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা কার সাথে মিশে গেছে কার সাথে যে একশো গ্রাম জলের সাথে একই রকম হয়ে থাকে অর্থাৎ কম হওয়া সত্ত্বেও যে দ্রবণের ভৌত অবস্থা একশো গ্রাম জলের ভৌত মানে জলের ভৌত অবস্থার সাথে মিল থাকে তাহলে এই ধরনের হলে তখন আমরা কিন্তু দ্রাবক এখানে এই এই জলটাকে আমরা কিন্তু কম থাকা সত্ত্বেও আমরা দ্রাবক বলবো তাহলে যদি কোনো দ্রবণের মধ্যে দ্রবণের ভৌত অবস্থা যার সাথে মিল হবে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে দ্রাবক যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো নর্মালভাবে আমরা বলি যার পরিমাণটা কম থাকে সেটা হচ্ছে দ্রাব আর যে পরিমাণটা দ্রবণে বেশি থাকে তাকে দ্রাবক বলা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কম থাকা সত্ত্বেও দেখো যেটা কম আছে তার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার সাথে মিল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু জলকে দ্রাবক বলবো কম থাকা সত্ত্বেও জলকে দ্রাবক বলবো কারণ ভৌত অবস্থাটা দ্রবণের ভৌত অবস্থা জলের ভৌত অবস্থা একই হয় বলে আমরা দ্রাবক বলবো জল খেয়ে আশা করি তোমরা দ্রবণ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলে তো এই দ্রবণের আমরা তিনটে ভাগ পাবো একটা হচ্ছে প্রকৃত দ্রবণ যে যে দ্রবণে হয় কণাগুলোর ব্যাস ব্যাস বলতে হবে বা আকার বললে হবে না কণাগুলোর ব্যাস টেন টু দি পার মাইনাস এইট হ্যাঁ অনেকে কি করে সমান চিহ্নটা দেয় না এখানে কিন্তু সমান চিহ্ন বা তার থেকে কম হলে সমান হলেও প্রকৃত দ্রবণ কি এককটা লিখতে হবে সেন্টিমিটার তাহলে টেন দিপার মাইনাস এইট এটার থেকে যদি কম বা সমান হয় কণাগুলোর ব্যাস দ্রবণে যদি যে কণাগুলো আছে সেই দ্রাব দ্রাবকণার ব্যাস এটা কোন কণা না দ্রাব দ্রাব দ্রাবকণার ব্যাস যখন টেন টুতিপার মাইনাস এইটের সমান বা তার থেকে যদি কম হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত দ্রবণ অপ্রকৃত দ্রবণ কাকে বলা হয় থাকে অপ্রকৃত দ্রবণ হচ্ছে যখন কণাগুলোর ব্যাস কি হবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন থেকে টেন টু দি পাওয়ার দেখো অনেকে প্রশ্ন করতে পারে যে টেন টু দি থেকে টু দি কেন লিখলাম না এখানে টেন টু দি এটাই হচ্ছে ছোট আর টেন টু দি পার মাইনাস ফাইভ সংখ্যাটা কম আছে কিন্তু এখানে তো মাইনাস আছে তাই জন্য এটা কিন্তু বড় কম থেকে বেশি হবে টেন টু দি পার মাইনাস সেভেন থেকে টেন টু দি পার মাইনাস ফাইভের এর মধ্যে যদি দ্রাবকণার কণার ব্যাস কোন কণা না দ্রাব বলতে হবে দ্রাবকণার কণার ব্যাস যদি এর মধ্যে এই রেঞ্জের মধ্যে থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে তখন তাকে আমরা বলছি কলেডীয় দ্রবণ কলীয় দ্রবণ এটা অপ্রকৃত বলেছিলাম এই জন্য কারণ এইটা হচ্ছে কিন্তু অসমসত্ত্ব প্রকৃতির হয়ে থাকে ওই যে আমি যে কথাটা এক বলছিলাম এর আগে যে অসমসত্ব অসমসত্ব প্রকৃতির হওয়ার জন্য হুম অসমসত্ত্ব প্রকৃতির হওয়ার জন্য এটাকে অপ্রকৃত দ্রবণ আমরা বলি আচ্ছা তিন নম্বর হচ্ছে সেটাকে আমরা বলবো প্রলম্বন প্রলম্বনটা কি প্রলম্বন হচ্ছে যদি টেন্ড কণাগুলোর ব্যাস দ্রাব কণার ব্যাস টেন্ডু পার মাইনাস ফোর সেমি বা তার বেশি যদি হয় এর বেশি হলে তখন দ্রবণের মধ্যে কিন্তু ওটা মিশতে পারবে না এবং এটা কি হবে না অস্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে দ্রবণটা হচ্ছে অস্বচ্ছ প্রকৃতির মানে অস্বচ্ছ হওয়ার জন্য মানে এর ভিতর দিয়ে আলো তোমার কিন্তু যেতে পারবে না কী হয় দ্রবণের করমগুলো খুব সুন্দরভাবে মিশতে পারে না কি হয় উপরে এলোমেলোভাবে অবস্থান করে এটাকে বলা হয় থেকে প্রলম্বন এবং প্রকৃত দ্রবণ যদি দেখো এই কণাগুলোর ব্যাস এত ছোট হয় যে তুমি যদি একে ফিল্টার পেপারের মধ্য দিয়ে পাঠাও ফিল্টার বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে যদি পাঠাও তাহলে কিন্তু সেখান দিয়ে ভেদ করে চলে যেতে পারবে কিন্তু কলেজিডিও দ্রবণের ক্ষেত্রে ফিল্টার পেপার ভেদ করে যেতে পারলেও পার্চমেন্ট কাগজকে কিন্তু ভেদ করতে পারবে না এটা কিন্তু পার্সমেন্ট কাগজে ভেদ করতে পারবে না আর প্রলম্বনের ক্ষেত্রে ফিল্টার পেপার ভেদ করতে পারবে না এত আকারগুলো যে বড়ো হয়ে থাকে তাই ফিল্টার পেপারকেও ভেদ করতে পারবে না আবার পার্সমেন্ট কাগজের ভেতর দিয়েও যেতে পারবে না তাহলে তোমরা আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে প্রকৃত কলেরডিও আর এর মধ্যে তুলনামূলক কি পার্থক্য হতে পারে এক হচ্ছে কণাগুলোর ব্যাস হতে পারে এবার তাদের মধ্যে কার মধ্যে দিয়ে যেতে পারবে কি পারবে না এটাও হতে পারে আর একটা আমি পার্থক্য আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলোডীয় দ্রবণের ক্ষেত্রে বিশেষ করে এবং কেমিস্ট্রিতে এর ব্যবহারিক খুব প্রয়োগও রয়েছে সেটা হচ্ছে টিনডাল এফেক্ট টিন্ডাল এফেক্ট কি হয়ে থাকে যে কলৈরীয় দ্রবণের ক্ষেত্রে ধরো কোথাও একটা কলৈরীয় দ্রবণ আছে কোনো জায়গায় কলৈরীয় দ্রবণ আছে কলৈরীয় দ্রবণে আমি বললাম অসমসত্ত্ব মিশ্রণ তাহলে জলের মধ্যে কণাগুলো কি হয়ে থাকে মিশিয়ে থাকে কিন্তু সেটা অসমসত্ব ধরো এই কণাগুলো কি হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে এইবার এর মধ্যে দিয়ে যদি আলো পাঠানো হয়ে থাকে একটা টর্চের আলো যদি এর মধ্যে দিয়ে পাঠানো হয়ে থাকে কি দেখব না আলো যখন এর মধ্যে দিয়ে পাঠাবো তখন দেখো নর্মালি কি হয় যদি কোনো কিছু আলো স্বচ্ছ মাধ্যম যেহেতু তাহলে এর ভিতরে আলো যাচ্ছে এবং যেতে গিয়ে এই কণা দ্বারা কি হচ্ছে এই কণা দ্বারা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে আর ওটা কি হচ্ছে এই কণাগুলো দ্বারা কি হচ্ছে বিচ্ছিনিত হয়েছে এই যে ঘটনা এই যে বিচ্ছিরিত হয়ে যাওয়ার ঘটনা একে বলা টিন্ডাল এফেক্ট এর যদি ব্যবহার বলা হয় টিন্ডাল এফেক্টের সব থেকে ভালো ব্যবহার হচ্ছে শিল্প যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয় তোমরা অনেকেই জানো যে সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করা হয় প্রথমে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় সালফার ডাইঅক্সাইডকে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয় আর সালফার ট্রাইঅক্সাইডকে কি করা হয় আবার সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে পাঠিয়ে ওলিয়াম তৈরি করা হয় এইচ টু এস টু ও সেভেন ওলিয়াম তৈরি করা হয় এই ওলিয়ামকে আবার জল মিশিয়ে তৈরি করা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও আমরা বলে থাকি সালফেরিক অ্যাসিড তোমরা সবাই আশা করি জানো যে সালফেরিক এর আগে আমরা অ্যাসিড অধ্যায় এটা আলোচনা করেছিলাম এই বিক্রিয়াটা যে শিল্প পদ্ধতি পড়েছিলাম এই বিক্রিয়াটা আমরা কিন্তু করেছিলাম যে সালফারটা অক্সিনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই আবার ঘন সালফিউরিক অ্যাসিড বা নাইনটি এইট পার্সেন্ট তোমরা যদি এর আগের ভিডিওটা দেখে থাকো এর আগের ভিডিও ছিল কিন্তু সিম্পো পদ্ধতিতে কিভাবে অ্যাসিড প্রস্তুত করা হয় সেখানে কিন্তু আমি এটা উল্লেখ করেছিলাম আর এই জিনিসটাকে নাম বলেছিলাম ওলিয়াম এবং এই যে ওলিয়াম আছে এই ওলিয়ামকে আবার জলের মধ্যে দিয়ে চালনা করলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় দুই সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে থাকে এটাও নাইনটি এইট অ্যাসিড হয়ে থাকে তো আমি যে জন্য আজকে এটা আবার বললাম সেটা হচ্ছে দেখো এই যে বিক্রিয়ার এই যে ধাপটা আছে সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাই এই ধাপটা কিন্তু ঠিক মতো হয় না বা বিক্রিয়াটা বলতে চলে যে খুব দ্রুত গতিতে বা খুব একটা ভালো হয় না একে ভালো করে বিক্রিয়াটা করার জন্য এখানে অনুঘটক ব্যবহার করা হয় দামি অনুঘটক প্ল্যাটিনামকে ব্যবহার করা হয় তোমরা জানো প্ল্যাটিনাম খুবই মূল্যবান ধাতু বা ভ্যানাডিয়াম পেন্ড ব্যবহার করা হয় তো যদি এই যে সালফার ডাই অক্সাইডের মধ্যে যদি ধূলিকণা থাকে এই যে সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি হলো এই সালফার ডাইঅক্সাইডের মধ্যে যদি ধুলিকণা থাকে তাহলে এই এই ধাপে প্ল্যাটিনামকে নষ্ট করে দিতে পারে সেই জন্য কী করা হয় না সালফার ডাই অক্সাইডকে এই বিক্রিয়াতে দ্বিতীয় ধাপে করার আগে টিন্ডাল এফেক্টের মাধ্যমে দেখে নিতে হয় যে সালফার ডাইঅক্সাইডের মধ্যে কোনো ধূলিকণা আছে কিনা যখন দেখব বিশুদ্ধ হয়ে গেছে বিশুদ্ধ সালফার ডাইঅক্সাইড তারপরে এই স্টেপ মানে সেকেন্ড স্টেপে আমরা একে পাঠাবো তাহলে এই স্টেপে পাঠানোর আগে দ্বিতীয় স্টেপে শিল্প পদ্ধতিতে সালফারিক অ্যাসিড তৈরি করার দ্বিতীয় স্টেপ মানে দ্বিতীয় ধাপে যাওয়ার আগে টিন্ডাল এফেক্টের মাধ্যমে দেখে নেওয়া হয় যে সালফার ডাইঅক্সাইডে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডে কোনো দলিকণা আছে কিনা বা কোনো রকম অপদ্রব্য আছে কিনা এবং এর জন্য টিন্ডাল এফেক্টকে ব্যবহার করা হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে যে কথাটা বলছেন টিন্ডাল এফেক্ট তাহলে কার ক্ষেত্রে হয় কলাইডিও দ্রবণের ক্ষেত্রে হয়ে থাকে কলাইডিও দ্রবণ তোমরা দেখে থাকবে তোমরা যদি পুকুর নদীর জল নাও নদীর জল নদীর জল ঘোলা থাকে নদীর জল ঘোলা সেটাকে যদি বালতিতে দীর্ঘক্ষণ ডেকে দাও তাও ঘোলাই থেকে যায় কেন কারণ এর মধ্যে বিভিন্ন পদার্থ যে কাদা কাদামাটিগুলো থাকে হ্যাঁ নদীর জলে যে কাদা মাটি থাকে সেই কাদা কাদামাটিগুলো কি অবস্থায় থাকে কলায়োডীয় দ্রবণ তৈরি করে কাদা মাটি হচ্ছে জলের সাথে কলয়েডীয় দ্রবণ তৈরি করে থাকে বলে হ্যাঁ কলায়োডীয় দ্রবণ তৈরি করে এর ফলে কিন্তু সেটা চট করে থিতিয়ে পড়ে না থিতিয়ে না পড়ার জন্য ঘোলা জলটা ঘোলাই থেকে যায় তাহলে এটা একটা কলয়েডীয় দ্রবণ তাই তো নদীর জলটা একটা কলয়েডীয় দ্রবণ বিভিন্ন ধরনের পদার্থ ওর মধ্যে মিশে থাকে কাদামাটি যেমন মিশে থাকে তেমনি বিভিন্ন ঋণাত্মক পদার্থ ঋণাত্মক আধান বা আয়ন ঋণাত্মক আয়নও এর মধ্যে কিন্তু মিশে থাকতে পারে বা কোনো আয়নগ্রস্ত কণাও এর মধ্যে থাকতে পারে এইবারে এই নদীর জল নদীর জল যখন কোথাও বড় সমুদ্রে এসে পড়ে সমুদ্রে নদীর জলটা যখন কোথাও সমুদ্রে এসে পড়ে নদীর জলে মনে কি বললাম যে একটা কলৈডীয় দ্রবণ নদীর জল হচ্ছে একটা কলয়ডীয় দ্রবণ সেই কলৈডীয় দ্রবণ যখন সমুদ্রে এসে পড়ে সমুদ্রের কি মধ্যে কি থাকে সমুদ্রের মধ্যে থাকে তোমার লবণ থাকে এনএসসিএল ধরো তাহলে এই আয়নটা এনএসসিএল মানে হচ্ছে এনএ প্লাসিএল মাইনাস আয়ন থাকে এই আয়নটা এই নদীর জলের সাথে নদীর জলে যে আয়ন আছে সেই আয়নের সাথে এর বিপরীত আয়ন যুক্ত হয়ে গিয়ে প্রশমিত হয়ে গিয়ে ওখানে একটা নিচে থিতিয়ে পড়ে যায় এবং এখানে কি হয় একটা বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে তাহলে নদী যখন হচ্ছে নদীর জল যখন সমুদ্রে এসে পড়ে তখন বদ্বীপ সৃষ্টি হয় কারণ নদীর জলের মধ্যে আয়ন থাকে সমুদ্রের জলের মধ্যে আয়ন থাকে এই যখন বিপরীত আইন পরস্পরের সাথে যুক্ত হয় তখন সেখানে একটা প্রষম একটা যৌগ তৈরি করে প্রষমিত যৌগটা কী হয়ে থাকে মোহনাতে একটা নিচে তিতিয়ে পড়ে এবং সেখানে কি হয় বদ্বীপ সৃষ্টি করে থাকে আশা করি তোমরা বদ্বীপ সৃষ্টি কারণটা বুঝতে পারলে তাহলে এরপরে যেটা বলব কলেজের ক্ষেত্রে আরও আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বিস্তার মাধ্যম আর বিস্তার দশা সম্পর্কে ধারণা বিস্তার মাধ্যম আর একটা হচ্ছে বিস্তার দশা বিস্তার মাধ্যমটা কি আমরা দ্রবণিক্ষেত্রে যেটাকে আমরা বলছিলাম দ্রাবক সেটাই কিন্তু বিস্তার মাধ্যম মানে ধরো যেটা বেশি থাকে সেটা বিস্তার মাধ্যম আর যার মধ্যে দ্রাবকণাগুলো মিশিয়ে যাচ্ছে তাকে বলা হয় থাকে বিস্তার মাধ্যম যেমন তোমার বিস্তার মাধ্যম ধরো যে কোনো কিছুর ক্ষেত্রে একটা যদি উদাহরণ দিই তোমরা ভালো বুঝতে পারবে যে দুধ দুধ হচ্ছে কি দুধের ক্ষেত্রে বিস্তার মাধ্যম হচ্ছে জল মানে জলের মধ্যে চর্বিটা মিশিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিস্তার মাধ্যমটা হচ্ছে কি দুধের ক্ষেত্রে বিস্তার মাধ্যমটা হচ্ছে জল এবং সেটা কেমন অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে আর যদি বিস্তার দশা দেখো বিস্তার দশা কি থাকে চর্বির যে কণাগুলো থাকে সেটা হচ্ছে কি কঠিন চর্বির কণাগুলো এর মধ্যে থাকে তাই না তাহলে এটা হচ্ছে বিস্তার মাধ্যম মানে দ্রাবকর যেটা অবস্থা সেটা হচ্ছে বিস্তার মাধ্যম বলা হয় এবং দ্রাবক যেটা অবস্থা তাকে বলা হয় থাকে বিস্তার দশা মেন কথা মনে রাখবা যেটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে যেটা দ্রবণের ক্ষেত্রে যেটা হচ্ছে দ্রাবক বলছিলাম সেটাই এখানে হচ্ছে বিস্তার মাধ্যম হিসেবে তুলনা করবা আর যেটা দ্রাব বলছিলাম সেটা হচ্ছে বিস্তার দশার সাথে তুলনা করতে হবে তাহলেই অনেকটা ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এই যে বলছি ইমালশন কথাটা বলছি ইমালশনটা কি ইমালসন হচ্ছে যদি বিস্তার মাধ্যম আর বিস্তার দশা অর্থাৎ দ্রাব এবং দ্রাবক দুটোই যদি তরল প্রকৃতির হয় তখন তাকে বলা হয় তাকে ইমালসন দুটোই তরল প্রকৃতি বিস্তার মাধ্যমও তরল বিস্তার দশাও যদি তরল হয় তখন তাকে বলা হয়ে থাকে ইমালশন তো এই ধরনের আমরা বললাম যে ইমালশন তো এই ইমালশন কিন্তু আমি কি বলছি যে কলের দ্রবণ অমিশ্রণীয় হয়ে থাকে তাহলে আমি যদি দুটো তরলকে যদি মিশিয়ে দিই তাহলে তারা কিন্তু চট করে মিশে যাবে মিশবে না তাই জন্য এদেরকে তরল তরলে যখন অমিশ্রণীয় তরল তরলের অমিশ্রণীয় দ্রবণকে যখন আমি মেশাবো তার জন্য তৃতীয় একটি পদার্থ সেখানে সেখানে অ্যাড করতে হয় যোগ করতে হয় তৃতীয় পদার্থ সেখানে যোগ করতে এই যে তৃতীয় পদার্থ যেটা যোগ করলাম তাকে বলা হয়ে থাকে ইমালসন কারক ইমালসন কারক বলা হয়ে থাকে তাহলে ইমালসন কারণ কারক বুঝতে পেরেছ এবং তরল তরলের মানে যে মিশ্রণ অমিশ্রণ যেটা সেটাকে ভালো করে দ্রবণ তৈরি করার জন্য ভালো করে মেশানোর জন্য তৃতীয় পদার্থ ওখানে সহযোগী পদার্থ মধ্যে মেশানো হয় এটা হচ্ছে ইমালসন কারক একটা যদি উদাহরণ করি দুধ আমি বললাম কলোয়েডীয় দ্রবণ তাহলে দুধে জল থাকে তাহলে সেটা তরল জল থাকে সেটা হচ্ছে তরল হয়ে থাকে এবার কি হয়েছে তরল চর্বি থাকে তরল আর একটা কী থাকে চর্বি থাকে তো এরা চর্বি আর হচ্ছে জল এরা তো মিশবে না এইটাকে মেশানোর জন্য এখানে ইমালশন কারক ব্যবহার করা হয় তৃতীয় পদার্থ এর মধ্যে থাকে সেটা হচ্ছে কেসিন এই আমরা আমরা বলে থাকি ইমালশন 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 কারক কারক হচ্ছে একে বলে থাকি আশা করি তোমরা বুঝতে পেরেছ কলাইডি দ্রবণে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সল সম্পর্কে জানো ধারণা শল কি সল হচ্ছে বিস্তার দশ যখন কঠিন আর বিস্তার মাধ্যম হচ্ছে তরল তাহলে হচ্ছে বিস্তার মাধ্যম কিন্তু তরল হতে হবে আর বিস্তার দশা হতে হবে বিস্তার দশা তোমাকে কি হতে হবে না কঠিন হতে পারে তাহলে এই কঠিন আর তরলকে যদি আমরা মিশিয়ে দিই তখন তাকে আমরা বলবো তর এই শল শলের একটা উদাহরণ হচ্ছে গোল্ড সল আমরা বলতে পারি গোল্ড সল গোল্ড শল এটা হচ্ছে শলের একটা কিন্তু উদাহরণ এছাড়া রয়েছে এরোসল এরোসলটা কি এরোসল হচ্ছে এটাও কলোরীয় দ্রবণ আমি মেন মেনগুলো হচ্ছে এছাড়া অনেক ধরনের সল আছে আমি মেনগুলো আলোচনা করছি এরোসলটা খুব ইম্পর্টেন্ট এখানে কি হয় একটা কলেডিও দ্রবণ এখানে কি হয় এখানে তোমার হচ্ছে বিস্তার মাধ্যম যেটাকে বলা হয় মানে যেটা বেশি থাকে সেটা হচ্ছে গ্যাস মানে বায়ু থাকে বায়ু আর বিস্তার দশা এরোসলের ক্ষেত্রে বিস্তার দশাতে থাকবে হচ্ছে কার্বন হতে পারে হ্যাঁ বা কঠিন পদার্থ থাকবে এরোসলে কী হয় কঠিন পদার্থ যখন বাতাসের মধ্যে মিশে থাকে তখন তাকে বলা হয়ে থাকে এরোসল এবং এর উদাহরণ তোমরা পাবে যে কলকারখানায় যে চিমনিতে ধোঁয়া তৈরি হয় সেই ধোঁয়াকে কিভাবে মুক্ত করা হয় তাহলে চিমনির ধোঁয়া মুক্তি চিমনির ধোঁয়া কার দ্বারা মুক্ত করা ধোঁয়াকে কার্বন মুক্ত করা কার্বন মুক্ত কিভাবে করবো দেখো আমি একটু দিচ্ছি এটা তোমাদের বাড়িতে নিজের থেকে করার চেষ্টা করবে দেখো চিমনির ধোঁয়াটা কলকারখানা যে ধোঁয়াটা সেটা কি এরোসল মানে যেখানে কি থাকে যেখানে হচ্ছে বিস্তার যে মাধ্যম সেটা হচ্ছে গ্যাস মানে বাতাস থাকে আর বিস্তার দশা কঠিন এখানে কিন্তু চিমনি থেকে যেটা বেরোয় সেটা কার্বন থাকে কি করা হয় এই যে ধোঁয়াটাকে দুটো পাতের মধ্যে উচ্চ বিভব যুক্ত। তরিতের ক্ষেত্রে দেখবে আমি পড়াভয়ের পরে যে বিভব উচ্চ বিভব হাই ভোল্টেজ হ্যাঁ মানে বলি না যে আমাদের বাড়িতে যেমন দুশো কুড়ি ভোল্ট হয় এছাড়া তুমি এগারো হাজার ভোল্ট পাবে তো এইরকম উচ্চ বিভব দুটো পাত রাখা হয় উচ্চ বিভবে মানে হাই ভোল্টেজ তাদের মধ্যে থাকে এবার এইখান থেকে যখন ধোঁয়াটা যাচ্ছে ধোঁয়াটা কিন্তু একটা এরোসল এর মধ্যে যে বাতাস সেটা চলে যাচ্ছে আর যে কার্বন থাকছে কঠিন পদার্থ যেটা থাকছে সেটা কি হচ্ছে আধান মুক্ত হয়ে এই পাতের গায়ে জমা পড়ছে কার্বনগুলো এখানেই থেকে যাচ্ছে আর শুদ্ধ বাতাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে এইভাবে আমরা কলকারখানাতে দেখব যে চিমনির ধোঁয়াটাকে মুক্ত করে তারপরে বাতাসে ছাড়া হয় আশা করি তোমরা বুঝতে পারছো আমি মেন মেনগুলো আলোচনা করছি এর বাইরে কিছু পড়ার দরকার নেই এগুলো পড়বে এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এর পরের দিন ভিডিওতে আমরা বাকি অংশগুলো আলোচনা করবো ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি বি ম্যাথ